রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। বিরামপুরে অগ্নি নির্বাপন ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়। এই আলোকে দিনাজপুরের বিরামপুর থানা প্রশাসনের আয়োজনে অগ্নি নির্বাপন ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 4 এপ্রিল মঙ্গলবার সকাল 11:00 বিরামপুর থানা প্রশাসনের আয়োজনে থানা ক্যাম্পাস সত্রে বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের গ্রুপ লিডার হিসিকান্তের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মোহন্তের সভাপতিত্বে অগ্নি নির্বাপন ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন এএসপি গোলাম মোর্শেদ শিক্ষানবিশ, থানার তদন্ত ওসি আব্দুল মুমিনুল, বিরামপুর ফায়ার স্টেশনের মাস্টার আব্দুল আজিজ, থানার সেকেন্ড অফিসার এরশাদ মিয়া, উপপরিদর্শক ডিএসবি মোহাম্মদ ইব্রাহিম, উপপরিদর্শক আব্দুর রশিদ, উপপরিদর্শক নেহার চন্দ্র সরকার, উপপরিদর্শক তুহিন হোসেন, উপসহকারী পরিদর্শক আব্দুল ওহাব প্রমুখ, এছাড়াও সুদীজন সহ থানার সকল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তো অগ্নিকাণ্ড একটা ভয়ানক জিনিস, এটা মানুষের জীবন হানি ঘটে এবং সম্পদের হানি ঘটে। এই জন্য আমাদের প্রতি বছরে আমরা থানায় আমাদের অগ্নি নির্বাপন মহড়া আয়োজন করে থাকি এবং আমাদের নিজেদের ঘটতেছে এবং দেখা যাচ্ছে একটা বাড়িতে মোটামুটি একটা বড় ধরনের ফ্রিজ নিয়ে আসে। বছরে আমরা এটা দুইটা করে থাকি এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এক্ষেত্রে আমাদের সহযোগিতা করে, এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।